শিক্ষকদের অনশন, শরীর ভেঙে পড়ছে হৃদের সঙ্গে লড়াই চালাতে চালাতে, তবু এখনো ঘুম ভাঙেনি সরকারের, তাই মন্ত্রের সাধন কিংবা শরীর পাতে। দু মাসের দোরগোড়ায় যেমন তাদের আন্দোলন, তারই পাশাপাশি চতুর্থতম দিনে পড়ছে অনশন। এই অনশন তারা আগেও করেছেন, তবে এবারের অনশনটা হচ্ছে প্রতারণা, কারণ তারা প্রতারিত হয়েছেন। বাংলার সমস্ত মানুষ জেনে গেছে যে রাজ্য সরকার আমাদের সাথে যেরকম প্রতারণা করেছে, সমস্ত লোকের সাথে তাদের প্রতারণা করার চেষ্টা করছেন। তাই এই প্রতারণার বিরুদ্ধে আজকে আমাদের অবস্থান এবং অনশন চলছে। চারিদিকে বিক্ষোভ, রাজ্যের শিক্ষকরা আজ রাস্তায়। এরপরেও কি প্রভাব পড়বে না ভোট ব্যাংকে? বিক্ষোভকারীদের বক্তব্যে লাভ আছে। এই বাংলার মানুষ আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, তারা আওয়াজ তুলছেন, তারা লিখতে শুরু করেছেন, তারাও ওই ভোট ব্যাংকে দেখিয়ে দিলেন দিদিকে কিভাবে শিক্ষকদের প্রতারণা করলে, ওনারা ওই বাংলার মানুষও দিদিকে প্রতারণা করে ভোট ব্যাংকে, তার প্রভাব অবশ্যই ফেলবে। দেখতে দেখতে অনশনের চার দিন, শীতরাতে শরীর ধীরে ধীরে অবসন্ন হয়ে পড়ছে, দাঁড়ানোর শক্তি হারিয়েছেন অনশনকারীরা। একটা মানুষ দীর্ঘ চার দিন যদি না খেয়ে থাকে, তার শরীর নিশ্চয়ই সুস্থ থাকে না। এরপরেও মানবিক সরকার যাকে বলা হয়, প্রচার করা হয়, তারা আমাদের দিকে মুখ তুলে তাকাচ্ছে না। অবস্থানের 54তম দিন আর অনশনের চতুর্থতম দিনে পা দিল পার্শ্ব শিক্ষকদের এই বিদ্রোহ, কিন্তু তা সত্ত্বেও কোন রকম সদুত্তর মেলেনি রাজ্য সরকারের পক্ষ থেকে। ক্যামেরা গোপাল সেনের সাথে অভির পাহাজরা, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। যাওয়ার পরে আপনার শিক্ষকদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া কি এসেছে আপনাদের তরফে? হ্যাঁ, উনি বলছেন যেটা বারবার অনেক বছর বলছেন, ধাপে ধাপে করে দেবেন। আমরা জানি না আর কতজন মারা গেলে উনি ধাপে ধাপে করবেন। এখন জানি না এই ধাপে ধাপে ব্যাপারটা কি, উনি হয়তো ভেবেছেন যে এখন ধাপে ধাপে বললে আর তো থাকবো না, সুতরাং পরবর্তীকালে আর দরকার হবে না। অবশ্যই আর একজনের সাথে কথা বলবো আপনার সাথে। আপনি অনশনে রয়েছেন চার দিন ধরে অনশন রয়েছেন, সরকারের তরফে আপনাকে কি 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 পাচ্ছেন সরকারের তরফে? না, সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না এবং কোনো বার্তাও পাচ্ছি না। আমরা যে দাবির জন্য আজকে আমাদের সাথীরা অনশনে বসেছেন, চারজন সাথী, যে আমাদের মূল দাবি যে পূর্ণ শিক্ষক সহ পূর্ণ বেতনের দাবি, এই দাবিতে আমরা লাগাতার, এবং বেতন কাঠামো, এই দাবিতে আমরা লাগাতার এখানে অবস্থান করছি এবং এই দাবি যতদিন আমাদের পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় বসে থাকবো। এই দাবিটা আমাদের দাবি না, এখানে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে আমি যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হই তাহলে আপনি আমাদের স্থায়ীকরণ করে দিবেন। তার প্রতিশ্রুতি রক্ষা করার জন্যই আমরা তাদেরকে বারে বারে স্মরণ করানোর জন্য আজকে আমরা রাস্তায় বসে আছি। একেবারে শুভজিৎ, তুমি ওনাদের সঙ্গে কথা বলো, তবে আপাতত ধন্যবাদ তোমাকে। সল্টলেক থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ, আর তারই পাশাপাশি আর এক প্রতিনিধি রোহিতাশাও ছিলেন আমাদের সঙ্গে। রোহিতাশা, তোমাকেও ধন্যবাদ। আমরা ফিরছি একটা বিরতির পর, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সিএন।